একটা ব্যতিক্রম রমজান, একটা ব্যতিক্রম ঈদ পালন শেষ করে সবার জীবনের একটা উৎকণ্ঠা, একটা দুঃস্বপ্নের মতো একটা সময় কাটিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা সবাই কার্যক্রম শেষ করে বাসায় ফিরি, আমার মায়ের কাছে ফিরি দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে। জি আলহামদুলিল্লাহ, আমার নাম হচ্ছে আইয়ুব খান, আমি এমবি আবদুল্লাহ জাহাজের ইঞ্জিন ক্যাডেট পদে ছিলাম। আমরা গত 12 মার্চ সোমালিয়া জলদস্যুদের দ্বারা ভারত মহাসাগরে আটক হই। তারপরে হচ্ছে আটক হওয়ার 2 দিন পরে হচ্ছে আমাদেরকে 2 দিনের পথ অতিক্রম করে আমাদেরকে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। ওখানে আমরা প্রায় এক মাসের মতো বন্দি জীবন কাটিয়েছি। পুরো রমজান গেছে আমাদের বন্দি জীবন, ঈদটাও গেল বন্দি জীবন, একটা ব্যতিক্রম রমজান, একটা ব্যতিক্রম ঈদ পালন শেষ করে সবার জীবনের একটা উৎকণ্ঠা, একটা দুঃস্বপ্নের মতো একটা সময় কাটিয়ে আমরা 14 এপ্রিল রাতে প্রথম প্রহরে মুক্তি পাই। মুক্তিপণ আমাদের কোম্পানির মুক্তিপণ দিয়ে আমাদের মুক্তির ব্যবস্থা করে। সর্বোপরি আল্লাহ সর্বপ্রথম যেই শুক্রিয়া আল্লাহর প্রতি এবং কৃতজ্ঞতা সকল মানুষের প্রতি আমাদের জন্য সবাই দোয়া করছেন। আর হচ্ছে আমাদের 14 এপ্রিল মুক্তি পাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের যেই কার্গো ছিল ওটা দুবাইতে ডিসচার্জ করে দেন হচ্ছে আবার আমরা বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে আমরা গত 13 মে আমরা আমাদের কুতুবদিয়াতে অ্যাঙ্কর করি। কুতুবদিয়া থেকে আমরা হচ্ছে লাইটার শিপে করে গতকাল বিকাল 14 এপ্রিল আমরা হচ্ছে চট্টগ্রাম বন্দরে পৌঁছাই। ওখান থেকে আমাদের চট্টগ্রাম পোর্ট কর্তৃপক্ষ এবং আমাদের কোম্পানি এবং সাধারণ মানুষ আমাদেরকে রিসিভ করে আমাদের পরিবারের পক্ষ থেকে। দেন হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা সবাই কার্যক্রম শেষ করে বাসায় ফিরি, আমার মায়ের কাছে ফিরি দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে। আমাকে কাছে পেয়ে পরিবারের সবাই, মা এবং আমার প্রতিবেশী সবাই খুবই খুশি, সবাই আনন্দিত, কারণ সবাই আমাকে নিয়ে খুবই টেনশনে ছিল, খুবই চিন্তাগ্রস্ত ছিল। এখন আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি আছে।